দেখেন যারা বুবলি ম্যাডামের ভক্ত আছেন তাদের উদ্দেশ্যে বলছি এই বুবলি ম্যাডাম কিন্তু প্রথম থেকেই প্রথম থেকে একটার পর একটা একটার পর একটা স্ট্যাটাস দিয়ে যাচ্ছে ওপো দিয়ে যাচ্ছে এবং জব দিয়ে যাচ্ছে কিন্তু আপনি যদি আসল ঘটনাটা একটু ফ্ল্যাশব্যাকে যান যা দেখেন কী হয়েছিল সাকিব খান বিয়ে করিয়া সংসার করতেছিল উপরে ওপরে ঠান্ডা করে রাখছিল যে তুমি না বাচ্চা কাচ্চার কথা এখন কইলে পরে আমি আমরা এমনি সংসার করতে থাকি সেখানে বুবলি ম্যাডাম যখন ওই সিনেমাটা বস নাকি প্রথম ছবি নিয়ে আসলো সাকিব তারে আছে হ্যাঁ শাকিবের সাথে লটর পটর করলো সাকিব তো পুরুষ পুরুষ রে ভাই সাকিবের পুরুষ পুরুষ তুমি যদি জানো এই যে তার একটা বউ আছে একটা বাচ্চা আছে তুমি গেলা কেন আচ্ছা গেছো তারপর তার কাছে তুমি বাচ্চাও নিছো বাচ্চা আমেরিকাতে ভূমিষ্ট করেছো এবং সুন্দর ফুটফুটে একটা বাচ্চা হইছে তারপরে বাংলাদেশে চলে আসছো আইসা এর আগে তুমি কি করছো যখন এই জয়ের জন্মদিনে উপবিশ্বাস সাকিবের বাসায় তার ফুল ফ্যামিলি লইয়া আনন্দ করতেছিল তখন তুমি বেবি পাম্পের ছবি আই না মাইশের কাছে তুলে দর্শন তোমার পেটে সাকিবের বাচ্চা হুম ভাই আগে বললা না কেন ওই দিনই বললাম কেন দর্শক আপনারা একটু নিজেরা বিবেচনা আমি কিন্তু কথা বলতেছি না যারা সাপোর্টার তারা কথা বলতেই পারেন যারা সাপোর্টার তারাও বলতে পারেন কিন্তু আমি কিছু বলছি না যে আপনাদের কাছে ছেড়ে দিচ্ছি আপনারা বিচারটা করেন কেন এগুলো করলো সে তার পরবর্তীতে আপনি শাহরিন নাজিম জয়ের কাছে একটা ইন্টারভিউ দিলেন অনেক লম্বা চড়া এক ঘন্টা কত মিনিট প্রচুর ভাইরাল হইলো প্রচুর বদনাম করলেন আপনি সাকিব সম্পর্কে আপনি না তার স্ত্রী একটা স্ত্রী কি স্বামীর সম্পর্কে এরকম বদনাম করতে পারেন ম্যাডাম আপনি করেছেন আপনি এখানে বাক্য নেই সেখানে ব্যবহার করেননি অথচ আপনি দাবি করেন সে আপনার স্বামী স্বামী যদি ভুল করে স্ত্রীভাবে বলে মানুষের সামনে ওপেন এসে সাকিব আপনার সাথে কি করেছে কি না করেছে জয়কে কত টাকা দেয় বীরকে কত টাকা দেয় কাকে কত সাহায্য করছে আমরা তো কেউ জানতাম না আপনি তো এসে বরবর করে সব বলে দিলেন জয়ের কাছে এবং সাকিবের বদনাম মোটামুটি ভালোই করলেন উনি ওনার বক্তব্যের মধ্যে এই জিনিসগুলো তুলে ধরেছেন যে জয়ের জন্মদিন ছিল তারপরে বুবলি ম্যাডাম বেবি বাম্পের ছবি পোস্ট করেছে তারপরে সাকিব খান তার হাজবেন্ড কেন সাকিব খানকে নিয়ে এসে শাহরিয়ান নাজিম জয়ের কাছে কান্নাকাটি করলো এছাড়াও আরও অতীতের কিছু স্ট্যাটাস বুবলি ম্যাডাম দিয়েছিল তার পরিপ্রেক্ষিতে উপবিশ্বাস দিয়েছিল সবগুলোই উনি বলেছেন উনি কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ না উনিও কিন্তু চলচ্চিত্র জগতেরই মানুষ উনি একজন সুনামধন্য পরিচালক সো ওনার কথাগুলো শুনে আপনাদের কি মনে হচ্ছে আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ